আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ বিদেশের সর্বশেষ আপডেটগুলো নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। শুরুতেই জানাবো শিরোনাম, পরে বিস্তারিত আপডেট। দেশের সংবাদের শুরুতেই অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবাদ জানিয়ে দিব। এই সরকারের বড় দুর্বলতা হচ্ছে তারা নির্বাচিত নয়, বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিরপেক্ষ নির্বাচন দিতেই হবে, সরকারকে হুঁশিয়ারি মির্জা আব্বাসের। এরপর থাকবে বিদেশি প্রভুদের কাছে না গিয়ে জনগণের কাছে যান, বিএনপিকে বললেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম হানিফ। এরপর থাকবে পাহাড়ের মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন, বললেন সন্ত লর্মা। আরও জানিয়ে দিব এদিকে যুক্তরাষ্ট্রে ব্যাংকে গোলাগুলি, নিহত পাঁচ। এবং সর্বশেষ থাকবে তীব্র তাপপ্রবাহের সংখ্যা বৃষ্টি হতে পারে ২০ এপ্রিলের পর। ভিউয়ার্স, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। এই সরকারের বড় দুর্বলতা হচ্ছে তারা নির্বাচিত নয়, বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এই সরকারের বড় দুর্বলতা হচ্ছে তারা নির্বাচিত নয়। আওয়ামী লীগ ইতিমধ্যে জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে, সে কারণেই তারা সন্ত্রাসের মাধ্যমে মামলা মোকদ্দমা করে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে কর্মসূচিগুলোকে পণ্ড করে দিয়ে আবারও ক্ষমতায় ফিরে আসতে চায়। ক্ষমতাসীনদের হামলায় গুরুতর আহত হয়ে রাজধানীর রাংপুরা একটি হাসপাতালে চিকিৎসাধীন রাটোর সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আবুল হোসেন ব্যাপারীকে আজ সকালে দেখতে গিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেছেন। আবুল হোসেনের উপর হামলার ঘটনা উল্লেখ করে মির্জা ফখরুল বলেছেন, ৮ এপ্রিল নাটোরের নেতাকর্মীরা যখন কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য আসছিলেন, তখন আওয়ামী লীগ ও যুবলীগ পুলিশের ছত্রচ্ছায় আক্রমণ করে। আবুল হোসেন একে একাপে যথেষ্টভাবে কুপিয়ে হত্যা করার চেষ্টা করে তার রগগুলো কেটে যায়। আওয়ামী লীগ সরকার এখন একটা সন্ত্রাসী সরকারে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। বলেছেন, একদিকে তারা পুলিশের ছত্রচ্ছায় করে, অন্যদিকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা মারাত্মক অস্ত্রশস্ত্র নিয়ে করে। সমস্যা হচ্ছে আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা মুখে এক কথা বলে আর কাজ করে ঠিক উল্টো, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে এটা করে। নির্বাচনের আগে এই ধরনের হামলা মামলা বেড়ে যায়, এর কারণ কি জানতে চাইলে তিনি বলেন, এই সরকারের বড় দুর্বলতা হচ্ছে তারা নির্বাচিত নয়, জনগণের কাছে তাদের জবাবদিহি করতে হয় না। আওয়ামী লীগ ইতিমধ্যে জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে, আজকে যদি একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয় সব দলে অংশগ্রহণের মাধ্যমে, তাহলে দেখবেন আওয়ামী লীগ ৩০টি আসনও খুঁজে পাবে না। এটাই হচ্ছে বাস্তবতা, সে কারণেই আজকে সন্ত্রাসের মাধ্যমে মামলা মোকদ্দমা, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে কর্মসূচিগুলোকে পণ্ড করে দেওয়া, এটি করে তারা আবার ক্ষমতায় ফিরে আসতে চায়। নিরপেক্ষ নির্বাচন দিতেই হবে, হুঁশিয়ারি মির্জা আব্বাসের। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আওয়ামী লীগ যতই টালবাহানা করুক, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দিতেই হবে। নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্রে যত ষড়যন্ত্রই করুক না কেন, সরকার বিএনপি আন্দোলনের মাধ্যমে তা প্রতিহত করবে। আজ নিজ বাসভবনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় শাহজাহানপুর থানা বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেছেন। তারেক রহমান ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিয়েছেন। এ সময় মির্জা আব্বাস বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন আজ শুধু বিএনপি নয়, দেশপ্রেমিক সব রাজনৈতিক দলগুলো একত্রিত হয়েছে। এই আন্দোলন দেশকে একনায়কতন্ত্র থেকে রক্ষা করার আন্দোলন, এই আন্দোলন দেশের জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার আন্দোলন। তিনি বলেন, এই শাহজাহানপুর থেকে এরশাদ বিরোধী আন্দোলন সহ সব আন্দোলনের সূত্রপাত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বীরের বেশে দেশে ফিরে আনার আন্দোলন এখান থেকেই শুরু হবে। বিদেশি প্রভুদের কাছে না গিয়ে জনগণের কাছে যান, বিএনপিকে বলেন হানিফ। বিদেশি প্রভুদের কাছে না গিয়ে জনগণের কাছে যাওয়ার জন্য বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম হানিফ। তিনি বলেছেন, বিএনপি জনগণের উপর আস্থা রাখেন, ক্ষমতায় থাকতে যে অপকর্ম করে গেছে সেই অপকর্মের মূল্য যদি হয় তাহলে দিক্কাছাড় আর কোনো প্রাপ্তি আপনাদের নেই, আপনারাও জানেন সেটা, আর জানেন বলে নির্বাচন থেকে দূরে থাকতে চান। সোমবার বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেছেন। তিনি বলেছেন, ১৯৭১ সালে ১০ এপ্রিল বাংলাদেশে প্রথম সরকার গঠিত হয়। কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলা বর্তমান মুজিবনগর গ্রামের আমরা কাননে ১৭ এপ্রিল স্বাধীন বাংলাদেশের প্রথম সরকারের শপথ অনুষ্ঠিত হয়েছিল। এই দিবসটি আমাদের স্বাধীনতার সঙ্গে জড়িত ইতিহাসেরই অংশ। আজকে যারা এই দিবস পালন করে না তারা স্বাধীনতার চেতনায় বিশ্বাস করে না। তিনি আরও বলেন, যার কারণে বিএনপি শীর্ষ নেতার বক্তব্যে মাঝে মধ্যে চলে আসে তাদের পাকিস্তান প্রীতির কথা, পাকিস্তানের প্রতি তাদের আনুগত্য ও ভালোবাসার কথা। এখনও তারা পাকিস্তানে আদর্শ ধারণ করে বলে বারবার পাকিস্তানের কথা বলে। পাহাড়ের মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন, বললেন সন্ত লার্মা।
পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান ও জনসংহতি সমিতির সভাপতি জাতিরিন্দ্ররোধী বীর লর্মা ওরফে সন্ত লর্মা বলেছেন, পাহাড়ের মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন, এখানকার পরিস্থিতি খুবই নাজুক। পার্বত্য চট্টগ্রাম এখন কোথাও নিরাপত্তা নেই, মানুষ সবসময় আতঙ্কে। সোমবার বিজয় উৎসব উপলক্ষে রাঙামাটিতে আয়োজিত তিন দিনের বর্ণাঢ্য অনুষ্ঠানমালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। সন্ত লর্মা বলেন, পার্বত্য চট্টগ্রামের জুম জনগণের সংস্কৃতি ও অস্তিত্ব চরম সংকটের সম্মুখীন। জুম সংস্কৃতি হারিয়ে যেতে বসেছে, শাসক গোষ্ঠীর অব্যাহত ষড়যন্ত্রে জুম জনগণের অধিকার প্রতিষ্ঠা হচ্ছে না। পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। জুম জনগণের মৌলিক ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে 1997 সালে পার্বত্য চুক্তি সম্পাদিত হলেও শাসক গোষ্ঠীর সদিচ্ছার অভাবে আজও তা বাস্তবায়িত হয়নি। কেবল পার্বত্য চুক্তি যথাযথ বাস্তবায়ন হলেই সম্ভব জুম জনগণের অস্তিত্ব ও রক্ষার অধিকার নিশ্চিত করা। কিন্তু সরকার পার্বত্য চট্টগ্রাম চুক্তি যথাযথ বাস্তবায়ন হলেই চুক্তি বাস্তবায়ন না করায় পার্বত্য চট্টগ্রামে জুম জনগণ নানাভাবে নিষ্পেষিত হচ্ছে। জুম জনগণের অস্তিত্ব, ঐতিহ্য এবং সংস্কৃতি সংরক্ষণ ও বিকাশ এবং অধিকার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সন্ত লর্মা। এদিন সকাল 10টায় বিজয় উপলক্ষে রাঙামাটিতে শুরু হওয়া তিন দিনের বর্ণাঢ্য অনুষ্ঠানমালার উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণে। এ সময় বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানে উদ্বোধন করেছেন সন্ত লর্মা। এতে সভাপতিত্ব করেছেন বিজয় সাংহাই বৈশ্বিক বিশ্ব সংক্রান ও বিহু 2023 উদযাপন কমিটির আহ্বায়ক প্রকৃতি রঞ্জন চাকমা। মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যাংকে গোলাগুলি, নিহত পাঁচ। মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের লুইসভিল শহরে একটি ব্যাংকে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এখনও পর্যন্ত পাঁচজন নিহতের খবর পাওয়া গেছে। হামলাকারী বন্দুকধারী পুলিশের গুলিতে নিহত হয়েছেন, খবর আল জাজিরা এবং নিউ ইয়র্ক টাইমসের। সোমবার লুইসভিল মেট্রোপলিট ডিপার্টমেন্ট এক টুইট বার্তায় বলেছে, এখন সক্রিয় কোনো হামলার হুমকি আর নেই। লুইসভিল মেট্রোপলিশের উপপ্রধান পল হামড়ে বলেছেন, স্থানীয় সময় সকাল 8:30 দিকে ওল্ড ন্যাশনাল ব্যাংকে গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনাস্থলে হামলাকারী নিহত হয়েছেন, তার উদ্দেশ্যে কী হতে পারে তা এখনও জানা যায়নি। তিনি আরও জানিয়েছেন, ব্যাংকের ভেতরে এই গুলিতে পাঁচজন নিহত হয়েছেন, এছাড়া একজন পুলিশ কর্মকর্তাসহ অন্তত 6 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। লুইসভিলের মেয়র গ্রিনবার্গ এক টুইট বার্তায় বলেছেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দয়া করে ঘটনাস্থলে আশেপাশের এলাকা এড়িয়ে চলুন, আমরা যত দ্রুত সম্ভব তার তথ্য সংগ্রহ করব। কেন্টাকি অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ডি বিশার ক্ষতিগ্রস্ত সব পরিবার এবং লুইসভিল শহরের জন্য প্রার্থনা করতে বলেছেন। তীব্র তাপপ্রবাহের সংখ্যা বৃষ্টি হতে পারে 20 এপ্রিলের পর। আগামী কয়েকদিনে তাপমাত্রা বেড়ে 40 ডিগ্রি সেলসিয়াস পার হয়ে তাপপ্রবাহ তীব্র আকার ধারণ করতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ও জলবায়ু বিশেষজ্ঞরা। আগামী 10 দিনের মধ্যে বৃষ্টির কোনো সম্ভাবনা দেখছেন না তারা। আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী 20 এপ্রিলের পর বৃষ্টি হতে পারে, সেই পর্যন্ত তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। এরই মধ্যে গরমে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে, ঢাকাসহ সারাদেশের মানুষ গরমে কষ্ট পাচ্ছেন। সোমবার তাপপ্রবাহের আওতায় আরও বেড়েছে, দেশের 5 বিভাগ ও 1 জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। সোমবার 5 বিভাগ ও 4 জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল। সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 39.2 ডিগ্রি সেলসিয়াস, রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়, গতকাল যা ছিল 39 ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.5 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদ মোহাম্মদ বজলুর রহজাগনিউসকে বলেন, আগামী 2 থেকে 3 দিন পর দেশে কোনো না কোনো স্থানে সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করতে পারে এবং আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তিনি বলেন, বৃষ্টি হলে তা 20 তারিখের পর হতে পারে, সেই পর্যন্ত তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। আমরা বলেছি, আগামী 7 দিন তাপপ্রবাহ থাকবে।